আমাদের কথা অত্যন্ত ক্লিয়ার যে ইসলামের প্রাথমিক যুগে রফ এদান ছিল রফ এদানের বিধান আস্তে আস্তে মানসুখ হইতে হইতে এখন শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় রফ এদানের বিধান আছে আর কোথাও রফ এদানের কোনো বিধান নাই দলিল কি তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস হাসান আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইমাম তিরমিজি বলেছেন রফউল ইয়াদাইন করে হাত বাদ্য রফউল ইয়াদাইন করার ব্যাপারে আমাদের দেশে বহু মতভেদ রফউল ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত রফউল ইয়াদাইন মানে দুই হাত উত্তোলন করা আমাদের দেশে আমাদের অনেক প্রসিদ্ধ উলামায়ে কেরাম রফউল ইয়াদাইনকে ব্যঙ্গ করেন আমি বলবো যারা রফউল ইয়াদাইনকে ব্যঙ্গ করেন তারা আসলে রফউল ইয়াদাইনকে ব্যঙ্গ করেন না বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই কটূক্তি করেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফউল ইয়াদাইনের ব্যাপারে অনেক হাদিস রাসূল সাল্লাল্লাহু থেকে এসেছে প্রায় 400 বেশি হাদিস রফউল ইয়াদাইনের ব্যাপারে এসেছে অথচ আমাদের দেশের মুসলিমরা রফউল ইয়াদাইনকে অস্বীকার করে সেটাকে নিয়ে আবার ব্যঙ্গ করে থাকে সম্মানিত উপস্থিতি আমাদের দেশের উলামায়ে কেরাম নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য এহেলো কর্ম নাই যা তা করে না নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য সহিহ হাদিসকে অস্বীকার করে নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য সহিহ হাদিসের অপব্যাখ্যা করে থাকে এই যে রফউল ইয়াদাইন আমরা করছি তারা বলে থাকে রফউল ইয়াদাইন নাকি মানসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে রফউল ইয়াদাইনের হুকুম নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জামানায় ছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় নাকি রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে এবং এই মর্মে তারা সহিহ মুসলিমের একটা হাদিস পাঠ করে যে রফউল ইয়াদাইন মানসুখ সহিহ মুসলিমের হাদিস পাঠ করে থাকে সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস যেটা জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বের হয়ে আসলেন বের হয়ে এসেই বলছেন যে তোমরা তোমাদের কি ব্যাপার তোমাদের কি হয়েছে যে তোমরা তোমাদের হাতগুলো নড়াচ্ছ কেন তোমাদেরকে কেন আমি হাত উঠাতে দেখছি এই যে তোমরা হাত উঠাচ্ছ এটা তো অবাধ্য ঘোড়ার লেজের নেই অবাধ্য ঘোড়ার লেজ যেমন নড়ে তোমরা অবাধ্য ঘোড়ার লেজের মতো তোমাদের হাত কেন নড়াচ্ছ এই বলেই তারা এই হাদিস পেশ করে বলে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসকুনু ফিস সালাহ তোমরা সালাতের মধ্যে স্থির থাকো এই হাদিস পেশ করে তারা বলে যে এত রফউল ইয়াদাইনের হাদিস মানসুখ হয়েছে অথচ এই হাদিসটি রফউল ইয়াদাইনের অনুচ্ছেদ অধ্যায়ের কোনো হাদিস নয় এই হাদিস সালামের বৈঠকের হাদিস তারপরের দুইটি হাদিস তারা কখনোই বলে না 430 নম্বর হাদিসকে পেশ করা হয় অথচ 431 নম্বর হাদিস 432 নম্বর হাদিস সহিহ মুসলিম যদি অনুবাদ করেন তাহলে আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে একই রাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতাম তখন আমরা যখন সেই বৈঠক শেষে সালাম ফিরাতাম তখন আমরা হাত দিয়ে ইশারা করে সালাম ফিরাইতাম যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের এই হাত দিয়ে ইশারা করে সালাম ফেরানো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি ব্যাপার আমি কেন তোমাদের কি ব্যাপার তোমাদেরকে দেখছি তোমরা হাত নড়াচ্ছ কাআন্নাহা আযনাবু খাইলিন শামসিন যেন তা অবাধ্য ঘোড়ার লেজের মতো অবাধ্য ঘোড়ার লেজের নেই তোমরা হাত নড়াচ্ছ কেন এই হাদিসটি আসলে সালাম ফেরানোর বৈঠকের হাদিস কিন্তু এই জালিয়াতি আমাদের দেশের ওলামায়ে কেরাম করে শুধু নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য